আসসালামু আলাইকুম কেয়ার কেয়ারটেকের পক্ষ থেকে আমি সাফায়ত আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা কিভাবে নিজেরাই একটি মাল্টিপ্লাগ তৈরি করবেন দুইটি সকেট ও একটি সুইচ ও তিন ঘাটের একটি বোর্ড ব্যবহার করে আপনারা নিজেরা কিভাবে একটি শক্তিশালী এবং অনেক দিন টেকসই হবে এমন একটি মাল্টি প্লাগ তৈরি করবেন তো এটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে দুইটি সুইচ ও সরি দুইটি সকেট ও একটি সুইচ ও একটি তিন ঘাটের বোর্ড এবং আপনাদের যতটুকু পরিমাপ তারের প্রয়োজন হবে সে পরিমাপ তার আপনারা বাজার থেকে কিনে আনবেন ও একটি টুপিন প্লাগ তো আপনারা সকেট এবং সুইচ দুইটি বোর্ডে ঠিক মতো ফিটিং করে নেবেন এটুকু ইনশাল্লাহ আশা করি আপনারা অবশ্যই সবাই পারবেন তো আমার অলরেডি সুইচ এবং দুইটা সকেট রেডি করা ছিল এখন আমি আপনাদের স্ক্রুগুলো ঢিল করে দেখালাম দেখুন এখানে আমার ডান হাতে দুইটা সকেট এবং বা দিকে একটি সুইচ ব্যবহার করেছি আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা একটি সুইচের মাধ্যমে দুইটা সকেটকেই কন্ট্রোল করবেন অর্থাৎ সুইচটা অফ করে দিলে দুইটা সকেটই অফ হয়ে যাবে তো আমি আগে থেকে তারের মাথা সুন্দরভাবে সিলে নিয়েছিলাম তো আপনারা আপনাদের সুবিধা মতো তার সিলে নেবেন তারটি সেলা হয়ে গেলে আপনারা বোর্ডের ভিতর থেকে ঢুকিয়ে একটি গিট বেঁধে নেবেন যাতে করে তারটি পরবর্তীতে টান লাগলেও লাইন থেকে ছিঁড়ে না আসে তো এবার নিউটলের লাইন অর্থাৎ নেগেটিভের লাইন দুইটি আমি শর্ট করে দিচ্ছি অর্থাৎ একত্রে করে দিচ্ছি দেখুন সকেটের নিউটলের লাইন দুইটি আমি একসাথে করে দিলাম তো আপনারা সুবিধা মতো সুন্দরভাবে নেগেটিভের লাইন দুইটি একসাথে করে দেওয়ার পর অতিরিক্ত তার যদি বেরিয়ে থাকে তাহলে সেটা কেটে ফেলবেন তো একটা বিষয় আপনাদের অবশ্যই জানা উচিত যে একটি বোর্ডে বা যে কোনো লাইনের যতগুলো নেগেটিভ লাইন থাকে সবগুলো একসাথে জুড়ে দিতে হয় এখানেও ঠিক সেম কাজটাই করা হয়েছে এবার আপনাদের সুবিধা মতো পজিটিভের লাইন জুড়তে হবে অর্থাৎ ফেজের লাইন জুড়তে হবে তো ফেজের লাইন যেহেতু আমরা একটি সুইচ দিয়ে দুইটা সকেটকে নিয়ন্ত্রণ করবো সেজন্য আমরা সকেটের লাইন অর্থাৎ ফেজের লাইন দুইটা একসাথে একটি তার দিয়ে শর্ট করে সরাসরি সুইজের এক প্রান্তে জুড়ে দিচ্ছি দেখুন ভিডিওটি ফলো করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে সংযোগটি জুড়েছি আপনারা ঠিক একইভাবে ইচ্ছা মতো সকেট বাড়িয়ে এই সেম নিয়মে মাল্টিপ্লাগ তৈরি করতে পারবেন তো আপনারা সব সময় একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখবেন যে এইখানে যেই তারগুলো লুপিং করার সময় ওপরে যে স্ক্রু দেওয়া আছে স্ক্রুগুলো আপনারা খুব সুন্দরভাবে টাইট করবেন নতুবা তারগুলো খুলে বেরিয়ে আসতে পারে সেক্ষেত্রে অনেক রিক্স এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই আপনাদের কাছে বারবার বলছি আপনারা তার সুন্দরভাবে এটেছে কিনা দরকার হয় নিজে টেনে নিয়ে দেখবেন তার বেরিয়ে যাচ্ছে কি না দেখুন ফলো করুন আপনারা আমি এখানে সুইচের এক প্রান্তে পজিটিভ লাইন ইনপুট করলাম এবং সুইচ অন করার সাথে সাথে সুইচের অপরজিটে লাইন দিয়ে সরাসরি ফেজের লাইন সরবরাহ করছে দেখুন আমি চেক করে নিচ্ছি এই যে এটা লক্ষ্য করুন এটা ঢিল আছে। অর্থাৎ এটি ঠিকমতো আটেনি ঠিক মতো না আটলে যখন আপনারা এই শহরের লাইনগুলো লোডে দিবেন তখন ওখানে স্পার্ক করতে পারে সেক্ষেত্রে সুইচটি নষ্ট হয়ে যেতে পারে অথবা কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই আপনারা আপনাদের প্রয়োজন মতো তারটি ভাজ করে সুন্দরভাবে স্ক্রু দিয়ে টাইট করে নেবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন টেনে দেখলে আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন না আর এই বুঝতে না পারার কারণে আপনারা ভুল করতে পারেন কারেন্টের কাছে ভুল করার কোনো সুযোগ থাকে না দেখুন আমার লাইন কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের এখন আমি স্ক্রু স্ক্রু লাগাচ্ছি না আপনাদের চেক করে আমি পুরোপুরি দেখাবো তারের অপর প্রান্তে আপনারা